পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, ছোটবেলা থেকে এই গানগুলো আমাদের সবার কানে শোনা আর কি। তো এই গানটি যার যিনি স্রষ্টা তিনি কাঙালিনী সুফিয়া, তিনি 1961 সালে তার জন্ম, তখন তার নাম ছিল টুনি হালদার, পরবর্তীতে তিনি বাউল ধর্ম গ্রহণ করেন এবং তখন তার নাম হয় সুফিয়া খাতুন, এবং পরবর্তীতে শিল্পকলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক মুস্তফা মনোয়ার তাকে উপাধি দেন কাঙালিনী বলে। সেই থেকে তিনি কাঙালিনী সুফিয়া, তিনি 500টিরও বেশি গান রচনা করেছেন, তিনি লালন শাহের একজন ভক্ত এবং আমরা সবাই তাকে সেই হিসেবে চিনি। এবং কেমন আছেন আপনি আজকে এই সন্ধ্যাবেলা সাধু সঙ্গের আসরে আপনার সঙ্গে দেখা হলো? আমি একটু জানতে চাইবো যে এখানে তো সাধু সঙ্গের আসর এটা নিয়মিতই হয় কিন্তু আপনি সবসময় আসেন না, আজকে সৌভাগ্যবশত আপনাকে পেয়ে গেলাম। এটা মানে আশ্চর্য কথা, এটা কথা ঠিকই কইছে, কারণ এখানে আসি যাই আর শিল্পকলা একাডেমি সবাই সবার পরিচিত, আমি সবাই আমাকে স্নেহ করে ভালোবাসে এই আর কি, কিন্তু সময় খারাপ চোখে আমাকে দেখেন নাই বেধাই, তাই এখানে আসি সেই উপলক্ষে। আর আমাকে মহিপার কি মহাপরিচালক দিদি আছেন কাঙালিনী, হ্যাঁ, এবং যা হোক তিনি মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম দেয় আসি, আর এই বটতলায় সাধু মেলাও প্রোগ্রাম করি আসি, এরা ভালোবাসে তাই আসি। সেই উপলক্ষে হচ্ছে ধরেন আমি তাকে বন্ধু বলে ডাকছি, সে আমার এই বন্ধু ডাকছে এই আর কি, সেই হিসেবে আমাকে ভালোবাসে, সেও ভালোবাসে আমিও ভালোবাসি, কোন ভালোবাসা, অন্য কোনো ভালোবাসা না, এই মুখের ভালোবাসা। চিন্তা করেন ঘাটে মাঠে পথে সবখানেই এই গাছ বৃক্ষ তরুলতা তাকেও কিন্তু আমি ভালোবাসি, এই যে বিলাই কুত্তে এগুলো কিন্তু আমি ভালোবাসি, মানুষ না মানে যেই হোক না কেন একটা পশু পর্যন্ত হোক তাকেই আমি ভালোবাসি। ভালোবাসার মধ্যে যে ভালো না বাসে সে তো আল্লাহকেও চিনবে না, আল্লাহকেও ভালোবাসবে। এই যে গানের সঙ্গে এতগুলো বছর ধরে আছেন, মানে গান আপনাকে আর কী কী দিয়েছে বা গানের গানকে আপনি কীভাবে দেখেন? ওই তো গানকে তো গানই তো জীবন, গানকে এখন এমনভাবে হৃদয়ের মধ্যে নিছি গান ছাড়া আর আমি প্রাণ বাঁচে না, গান আমার গাই কী হবে। এখন তো করোনা কাল, এখন তো আগে যেমন কনসার্ট হতো শো হতো হয়তো বা অনেকগুলো আয়োজন ছিল আনুষ্ঠানিকতা ছিল, এখন একটু কম, হ্যাঁ, এই যে সেই হিসেবে হচ্ছে যে আপনার কি কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে যে সামনে শীতকাল বা এখন যে একটু আসর টাসর একটু কমে গেছে, আনুষ্ঠানিকতা কমে গেছে, সেক্ষেত্রে কি একটু কষ্ট হচ্ছে কোথাও জীবনযাপন ভরণ পোষণ? হ্যাঁ, জীবনযাপন তো একটু কষ্ট হচ্ছেই, তার কারণ করোনা ভাইরাস ওখানে প্রোগ্রাম নাই আটকা পড়ে গেছি, এরাই যা হোক আমাকে ডাকে ডাকে এখানকে প্রোগ্রাম করাইছে, এবং টুকটাক একটু কোনো রকম সদসঙ্গ থাকলে আমাকে ডাক দেয় আমি আসি, এদের জন্যই বাঁচিয়ে আসি। এই শিল্পকলা একাডেমির থেকে আমার যা হোক কিছু না হোক তবু যে আমাকে ডাকে আমাকে স্মরণ করে এটাই লাখ লাখ শুক্রিয়া, এটাই বেশি আর বেশি না। তাও যা হোক এই করোনার ভিতরেও আমি শিল্পকলা একাডেমির থেকে কিছু অনুদান পাইছি সম্বাদ। আগামীতে পরিকল্পনা কি, এই যে গানের সঙ্গে একটা জীবন চলছে এবং আপনি তো আমাদের কাছেও খুবই শ্রদ্ধার এবং আরাধ্য আর কি, আমরা যে পরাণের বান্ধব রে, কোনবা পথে গেলাম নিতাইগঞ্জ, সেগুলো তো আমরাও শুনে শুনে বড় হয়েছি, এবং পরবর্তী প্রজন্ম, আপনি 500টির মতো গান রচনা করেছেন, এতগুলো গান মানে কী করে, মানে এত বড় অর্জন, দেশের বাইরে এত শো করেছেন, এত কনসার্টে গেছেন, সেই উপলব্ধিটা অনুভূতিটা একটু বলবেন? আমার গানের একটা বই বাড়াইতে আছে বাংলা একাডেমির থেকে, এই বইটা মনে হয় 15 দিন পরে আমার বইটা উদ্বোধন হবে, তো ওই বইটা পাচ্ছি। আর যদি মনে করেন বাংলা একাডেমি যদি কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকে তাহলে আমাকে ডাকবে, এবং শিল্পকলা একাডেমিতেও যদি প্রোগ্রাম থাকে আমাকে ডাকবে। আপনার কি সরকারের কাছে কিছু চাওয়ার আছে, সরকার বা দেশের জনগণ, কারো সংস্কৃতি মন্ত্রণালয়, কাউকে উদ্দেশ্যে কিছু বলার বা কিছু চাওয়ার আছে? এখন আমার শেষ আশা কোনটা জানেন, সব শিল্পীরা 21শে পদক পাইছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে সরকারি জাতীয় পর্যার একটা পুরস্কৃত পাইছে, কিন্তু আমি ওইটা পাইনি, তা ওইটি আমার একটু পাওয়ার আশা আছে, যে মরে তো যাবই, তা মরার আগে যদি আমার মা শেখ হাসিনা তার হাত দিয়ে যদি 21শে পদক যদি পাইতাম, পাইয়ে হয়তো আমি
ইন্তকাল পাইতাম তাও মনে হয় আমি কবরে দেয়া আল্লাহ আল্লাহ করতাম তাগের নাম। এটাই শেষ ইচ্ছা, এটাই আমার শেষ আশা, সেটা পূরণ হবে কি না। আর আপনি চলে গেলে উনাদেরকে দেখবে যে আপনার বন্ধু আপনার সন্তান? দেখি আমার বন্ধুরা কি করে, তারা হয়তো প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেও পারে যে কাঙ্গালিনে একটা একুশি পদক দেওয়া হোক, এখন জেহানি হোক, শিল্পকলা একাডেমিতে হোক আর বাংলা একাডেমিতে হোক। আর শিল্পকলা একাডেমিতে কিন্তু আমি পাইছি এই রাষ্ট্রপতির হাত দিয়ে আমার 1,00,000 টাকা দিয়েছে, আর ওই কি যেন মা স্বর্ণ পদক এইটা পাইছি, মেডেল মেডেল দিছে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে। আচ্ছা, শিল্পকলা পদক পেয়েছেন আপনি? এই তো নাটকের মঞ্চে। এই যে একটা জীবন, এই যে এত অর্জন আপনার, হ্যাঁ কখনো তো তখন তো ভাবেন যখন 14 বছর বয়সে যখন গান শুরু করেছেন তখন তো ভাবেননি যে এত এত দূর যাবেন আপনি। আমাকে মহাপরিচালক উনি আমাকে অত্যন্ত ভালোবাসে এবং তার কাছে আমার প্রাণ ভরে দোয়া থাকে, তিনি আর কি দেখিয়ে দেখিয়ে নিয়ে আসে এই স্বর্ণ পদক পাকে আমাদের মহাপরিচালক লাকি ভাই, আমি ভাই বলে ডাকি থাকি। কোনো প্রত্যাশা ইচ্ছা গানের কাছে ভক্তদের কাছে? আমার হতাশা হওয়ার কোনো প্রয়োজন নাই, যদি আমি চাই মন্ত্রী হোক ফন্ত্রী হোক, হ্যাঁ বা যে কোনো মন্ত্রী হোক আমার আমার কাছে কথালে তারা ভালো থাকুক, তাদের জন্য কোনো করোনা ভাইরাস তাদের জন্য কাছে কিনারে না আসে, আমাদের জন্য দেখে খালি আমার বলে না সবাইকে যাহোক সে ভালো চোখে যেন দেখে এবং আমরা পুনরায় যেন তাদের নাম গুণগান গাইতে পারি এইটাই। আর শিষ্যদের উদ্দেশ্যে এবং যারা আপনার অনুসারী গানের ভক্ত নতুন নতুন শুরু করেছেন, তো অনেক অনেক মানুষ ধরেন তো আমার গান গুনে নিয়ে ওই মোবাইলের মধ্যে অনলাইনে দিছে কিন্তু তার কোনো বেনিফিট আমি পাইনি। ওই ধরুন যে আমার গান তারা অনেক কোম্পানি যারা নিছে তাই না বাবা, তারা কিন্তু আমার কোনো বেনিফিট দেয় নাই বা কোনো টাকা পয়সা দেয় নাই, আর আমার তো কোনো অ্যাকাউন্ট নাই যে আমার অ্যাকাউন্টে টাকাটা আসবে। কেউ কি কখনো অনুমতি নিয়েছে ব্যবহারের আগে আপনার গান, যে আপনার গানটা ব্যবহার করবো কি না, বা কোনো আইনি সহায়তাও তো আপনি নেননি সেটার জন্য যে আপনার গান ব্যবহার করা হচ্ছে আপনার সত্য না? না না, মোবাইলে গান তোলে নিয়ে যায় বাস আমি দিয়ে দিই, কোন পাকে ফেসবুকে দিতে আমি জানি এই আর কি। উনি হলো শিল্পকলা একাডেমির বর্তলাতে উনি খুব ভক্ত, দিদি স্যারের খুব, আমার এমনও এমনও ভক্তরা আছে হয়তো মনে করে যে না রে আমি যখন তার গান করে আমরা নিয়েছি যা হোক কিছু দেই, এই যেমন যে গান বাংলায় গান বাংলায় গান গাইছি আমার প্রথম দিছে 40, তারপরে মনে করেন গানে খুশি হয়ে এই 50,000 টাকা মিলিয়ে দিছে, যখন শুনছে যে করোনা ভাইরাস আমি গড়তে বাড়ার পারতেছি না তখন আমার টাকা দেওয়ার কথা ছিল 30, সেখানে দিয়েছিল 25,000, তাই না মা? 25,000 টাকা দিয়েছিল, এই টাকা দিয়ে কুষ্টিয়াতে বাথরুম দিয়েছি, সেই টাকা দিয়ে আমি খাই নেই, সেই টাকা দিয়ে ওই যে সরকারি ঘর পাইছি ঘরের ভিতরে একটা বাথরুম দিয়েছি এই। আচ্ছা, সাইজির সাথে সান্নিধ্যটা কেমন আপনার, এই যে সাইজির প্রতি আপনি সমর্পিত গানে গানে সাইজির ভক্ত আপনি, এই সম্পর্কটা? সাইজির গুণগান গাই তো খাজা বাবার ভক্ত, আর খাজা মঈনুদ্দিন চিশতি আমি তার ভক্ত। আচ্ছা, তাহলে খাজা জির সাথে আপনার সান্নিধ্যটা কেমন খাজা জি? খাজা বাবার সঙ্গে সম্পর্ক কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গানে ওনাকে কিভাবে উপলব্ধি করে? খাজা বাবার গুণগান গাই, তাকে স্মরণ করি, তার কাছ থেকে দোয়া নেই, তো খালি আমার বাবা না সবার বাবা, খাজা গরিবে নেওয়া সে গরিবেরই বন্ধু, খালি আমার বাবা বলে কোনো কথা না সবার বাবা খাজা বাবা। এই যে মানে খাজাজি কি সবার বিশ্ব সংসারে সবার মঙ্গল করবেন এই প্রার্থনা কি আপনি আপনি একজন ওলি মঙ্গল তো করতেই পারে কি, উনি একজন আল্লাহর ওলি, যেমন হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি তিনিও একজন আল্লাহর ওলি, এখন নতুন যারা শিল্প চর্চা করছে তিনিও একজন আল্লাহর ওলি,
এই 18টা মুখলুকাটের ভিতরে যে কয়জন মনে করেন জাহুলিয়া আছে তারা সবই আল্লাহর ওলি। আরে তুই আমারে পর করিয়া দিলি আরে ওহো নদী রে। আপনি কি কাউকে পর করেছেন? এটা আমার নিজের বান্দা। আচ্ছা মানে আপনি কি ব্যক্তিগত জীবনে কাউকে পর করেছেন নাকি আপনি শুধু সবাইকে কাছেই টেনেছেন? না 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 এই নদীকে বলছি। আচ্ছা ঠিক আছে, মানে এই যে আপনার এত এত বন্ধু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এখানে আধ্যাত্মিক বন্ধু যাচ্ছেন।